MS and thorns and roses mere mere na juto peta korbo tor mukhe juto peta korbo besha me na chele tar thik nei je nijer mukh dakhate pare na emoni ekta hijra tui hijrar mador mukh lukiye thakish hijrar mane onner comment section e giye onner comment section e giye point to be noted ওখানে গিয়ে একটা গুণী বয়স্ক মানুষকে নিয়ে নোংরামো করিস নোংরা মানুষ নোংরা মেয়ে ছেলে নাকি আমি জানি না সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো আজকে একটা অন্য একজনে নিয়ে কথা বলতে চলে এসেছি ওই জঘন্যতম যে নিজের মুখ দেখাতে পারে না যার যে হলো অবহিত অবহিত সন্তান মানে তার যে মা আছে না তার যে মা আছে তার নিজের যে সন্তান না যে দুনিয়াতে মুখ দেখাতে পারে না সেই MS সেই হলো MS আর ওই থর্নস অ্যান্ড রোজেস এমন গুরুত্ব মারবো না থর্নস রোজেস এমন গুরুত্ব মারবো না পুরো আর উঠতে পারবি না বুঝে গেছিস তো বন্ধুরা MS আর এই থর্নস অ্যান্ড রোজেস যে কি প্রকৃতির মানুষ কেমন তোমরা ভালো করেই জানো সবার কমেন্ট সেকশনে গিয়ে সবাইকে যা তা অপমান করে নোংরা ভাষায় কথা বলে বডি শেমিং করে মানে কি বলবো আর আমাকে আমাকে আজকে সব আমি প্রমাণ দেব সব প্রমাণ আমার থাম্বনেল ফটোতে তোমরা দেখতে পারবে প্লাস এখানেও এই ভিডিওতে আমি সব প্রমাণ দিয়ে দেব কি কি ভাবে আমাকে ওরা অপমান করেছে হেনস্থা করেছে এই থর্নস অ্যান্ড রোজেস আর MA শুধু আমাকেই না সঞ্জয় দাস সুলতা দি জয়সীমা আন্টি জয়সীমা সবাইকে নোংরাতম কথা বলেছে সব প্রমাণ আমি দেব সব ফাঁস করবো ওদের আর ওদের তো আর খেতে কোনো কাজ নেই ওই আছে না আমাদের ওই পেপেচারে অবৈধ সন্তান হলো এই MS পেপেচারে অবৈধ সন্তান হলো ওই MS খুব কলা শশা খাওয়ার শখ না কথায় কথায় কলা শশা খুব তোর শখ না কলা শশা খাওয়ার একদম এমন কলা ঢুকাবো না মুখে এমন একটা কলা ঢুকাবো না এরকম ঠোঁচ করে ঢুকিয়ে দেবো আর বার করতে পারবি না তুই যে কি কি বলেছিস সব প্রমাণ আমার আছে সব কটা প্রমাণ আমি সবাইকে দেব আর তুই যে বাকিদের ব্যাপারেও কি কি বলিস আর কালকে ওই থর্নস অ্যান্ড রোজেস আমাদের অর্পিতা দি একজন গুণী ব্যক্তি অর্পিতা দি ব্যাপারে কি কি বলেছে কালকে তো আমি ভিডিওতে দিয়েই দিয়েছি প্লাস আজকেও দেব যে কি ধরনের নোংরা কথা বলেছে আর সো MS দিদি থর্নস অ্যান্ড রোজেস কি বলবো দিদি না দাদা না কোনোটাই না তোরা নাপুংসক নাকি নাপুংসক থেকেও আদম নাপুংসক হোক হিজড়া হোক তাও তো তারা মুখ দেখায় রে রাস্তায় তো দেখি এই লেনা মা করে মুখ দেখায় হিজড়ারা তোরা মানে ওটার থেকেও অধম তাই যেন কোনোদিনও তোরা নিজের মুখ দেখাতে পারিস না আসলে বুঝি তোদের কষ্টটা বুঝি বন্ধুরা খুব কষ্টের মানে ওদের জীবনটা খুব কষ্টের বুঝলে তো আসলে কি বলতো ওদের যে মা আছে না তো ওর মার মানে ওর বাবা আর মার যেই সম্পর্ক মানে যেটা বাবা মা করে সন্তান হয় ওইভাবে MS হয়নি মানে মা আরেকজনের সাথে বাবা আরেকজনের সাথে মানে মা যে আরেকজনের সাথে হয়েছিল কলা শশা খেয়েছিল তো সেটা সন্তান MS আর ইয়েও তাই থর্নস অ্যান্ড রোজেসও একই কাহিনি তাই জন্য তো অন্যদের ফ্যামিলির মধ্যে ওরা নোংরামো খোঁজে অন্যদের সুন্দর সম্পর্কর মধ্যে নোংরামো খোঁজে একটা স্বাভাবিক সুস্থ জিনিসের মধ্যে ওরা এতটাই অসুস্থ ওরা যে অন্যদের স্বাভাবিক জীবনের মধ্যে ওরা নোংরামো খোঁজে কারণ নিজের জীবনটা তো ওরকম না ওদের মানে এই প্রথমবার বললাম আসলে কি বলতো এই MS আর এই থর্নস অ্যান্ড রোজেস আছে না তাদের তারা না কি বলবো যে কি বলে ওটাকে অরফ্যান মানে নিজের বাবা মা বলে বাবা মা নেই আর কি অনাথ আছে অনাথা এমনই পাগল হয়ে গেছে না বলে USA থাকে মানে কমেন্ট সেকশনে এইসব এসে আমাকে বলছে তোরা কি করে নিবি আমি কোথায় থাকি জানি আমি USA থাকি কিন্তু আসলটা তো সেটা না এই MS আর থর্নস অ্যান্ড রোজেস হলো গিয়ে অনাথ মানে মানে নিজের বলতে কেউ নেই তাই জন্য কুত্তা হয়ে গেছে পুরো কুত্তার মতো ওই কমেন্ট সেকশনে ঘুরে বেড়ায় হ্যাঁ আমাদের যে জঘন্য চটিটা আছে না সেটা দিয়ে তোকে দেবা ওইটা দিয়ে তোকে দাঁড়া দেখাচ্ছি কোথায় গো ওইটা দাঁড়া
দাঁড়াও দাঁড়াও, এই যে এটা হলি তুই, এমএস এন্ড থর্নস এন্ড রোজেস, এইটা তুই দেখে নিয়েছিস, থাক এখান থেকে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম।